দক্ষিণ এশিয়ায় অ্যাটাক ড্রোন সুপার পাওয়ার হচ্ছে পাকিস্তান, যাকে অনুসরণ করবে বাংলাদেশ। যুদ্ধক্ষেত্রে বহুমুখী ড্রোন কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বৃহত্তম শক্তিশালী দেশকে ধরাশায়ী করতে অ্যাটাক ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে পাকিস্তান বিশাল ড্রোন ফোর্স গঠন করছে। বর্তমানে পাকিস্তানের মিত্র চীন এবং তুরস্ক, এই দুইটি দেশ অ্যাটাক ড্রোন উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশগুলোর মাঝে অবস্থান করে। এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় অ্যাটাক ড্রোন সুপার পাওয়ার হচ্ছে পাকিস্তান। দেশটি অন্তত 5টি আলাদা মডেলের অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে, প্রযুক্তি হস্তান্তর সহ, যার বেশিরভাগ নিজ দেশে তৈরি করবে। এই তালিকায় 1 নম্বরে রয়েছে তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন। পাকিস্তান সেনাবাহিনীর জন্য 2021 সালে ক্রয় করা হয়েছে অজানা সংখ্যক বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন, তবে অফিসিয়ালি কত সংখ্যক ক্রয় করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে 24+ TB2 অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত হয়েছে, ভবিষ্যতে প্রযুক্তি নিয়ে নিজ দেশে বড় সংখ্যায় উৎপাদন করবে। বায়রাক্তার TB2 কতটা কার্যকর অ্যাটাক ড্রোন তা লিবিয়া, সিরিয়া, আর্মেনিয়া এবং ইউক্রেনে প্রমাণিত হয়েছে, সুতরাং ভারতের বিরুদ্ধে হবে গেম চেঞ্জার। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উইংলুং 2, যা চীনের তৈরি অ্যাটাক ড্রোন, এটিও যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অ্যাটাক ড্রোন। পাকিস্তান সেনাবাহিনীর জন্য 48টি ক্রয় করা হয়েছে, সবগুলো প্রযুক্তি হস্তান্তর সহ পাকিস্তান অ্যারোনটিক্যাল সেন্টারে তৈরি হচ্ছে। ইতিমধ্যে 12+ অন্তর্ভুক্ত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীতে, সবগুলো 2025 সালের মাঝে যুক্ত হবে। পরবর্তীতে এই সংখ্যা শতাধিক হতে পারে, কেননা প্রযুক্তি সহ ক্রয় করেছে পাকিস্তান। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্কের আনকাইস অ্যাটাক ড্রোন। পাকিস্তান বিমানবাহিনীর জন্য অজানা সংখ্যক আনকাইস অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে, বিষয়টি অফিসিয়ালি ঘোষণা করা হলেও নির্দিষ্ট সংখ্যায় বলা হয়নি। ধারণা করা হচ্ছে 12 থেকে 16টি অ্যাটাক ড্রোন ক্রয় করা হয়েছে। তুরস্কের সবচেয়ে আধুনিক ড্রোন আনকাইস, এটি যুদ্ধক্ষেত্রে সীমিত পরিসরে পরীক্ষিত, একই সঙ্গে ব্যয়বহুল অ্যাটাক ড্রোন। পরিপূর্ণ প্যাকেজ সহ আনকা অ্যাটাক ড্রোনের মূল্য $25 থেকে $40 মিলিয়ন, যেখানে বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোনের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ $8 থেকে $12 মিলিয়ন, সুতরাং 3 গুণ বেশি দামি আনকাইস অ্যাটাক ড্রোন। তবে পাকিস্তান এর প্রযুক্তি নিয়েছে বলে জানা যায়, এগুলো পাকিস্তান অ্যারোনটিক্যাল সেন্টারে তৈরি হবে। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে চীনের CH-4B অ্যাটাক ড্রোন। পাকিস্তান নৌবাহিনীর জন্য নির্বাচন করা হয়েছে সর্বমোট 12টি, পরবর্তীতে এই সংখ্যা 2 গুণ করা হবে। উইংলুং 2 অ্যাটাক ড্রোনের সঙ্গে CH-4B অ্যাটাক ড্রোনও পাকিস্তানেই তৈরি হবে। 2025 সালের মাঝে পাকিস্তান নৌবাহিনীতে সবগুলো যুক্ত হবে। পাশাপাশি পাকিস্তান সেনা, নৌ এবং বিমানবাহিনীর জন্য আকিঞ্চি অ্যাটাক ড্রোন ক্রয় করা হয়েছে। আকিঞ্চি পৃথিবীর 5ম বৃহত্তম অ্যাটাক ড্রোন, পাশাপাশি পারমাণবিক হামলা করতে সক্ষম, আর এই কারণেই মূলত পাকিস্তান আকিঞ্চি অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে। কারণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, পাশাপাশি সোম ক্রুজ মিসাইল সহ অসংখ্য ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই ড্রোন। দেশটি 8 থেকে 16টির মতো আকিঞ্চি অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে, এগুলো তুরস্ক থেকে তৈরি হয়ে আসবে, 2025 সালের মাঝে অন্তর্ভুক্ত হবে। উপরিক্ত 5টি অ্যাটাক ড্রোন পাকিস্তান সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হবে 2025 সাল পর্যন্ত, যার সংখ্যা সর্বমোট 150+ হবে। ধারাবাহিকভাবে 2030 সাল পর্যন্ত এই সংখ্যা 300টি অতিক্রম করতে পারে। পাকিস্তান এখানেই থেমে নেই, দেশটি নিজস্ব সাহপর অ্যাটাক ড্রোন সার্ভিস এনেছে, যা অত্যন্ত কার্যকর। নিজস্ব অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত হবে অসংখ্য, সেক্ষেত্রে বিতর্ক ছাড়াই পাকিস্তান দক্ষিণ এশিয়ায় ড্রোন সুপার পাওয়ার। এখন গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ পাকিস্তানের এই ফর্মুলা গ্রহণ করতে যাচ্ছে, কেননা বাংলাদেশ সেনা, নৌ এবং বিমানবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড পর্যন্ত অ্যাটাক ড্রোন অপারেট করবে। এক্ষেত্রে বাংলাদেশ কমপক্ষে 3টি আলাদা মডেলের অ্যাটাক ড্রোন অপারেট করবে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে TB2 অ্যাটাক ড্রোন নির্বাচন করা হয়েছে, যা আগামী বছরের মাঝে অন্তর্ভুক্ত হবে। পরিকল্পনা অনুযায়ী সর্বমোট 24+ বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত করবে বাংলাদেশ সেনাবাহিনী। তবে এই সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি হতে পারে, কারণ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী 3 বাহিনীর মাঝে সবচেয়ে এগিয়ে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর জন্য অ্যাটাক ড্রোন ক্রয় করা হবে। পরিকল্পনা এবং চাহিদা অনুযায়ী এক্ষেত্রে চীনের CH-4 এবং উইংলুং 2 অ্যাটাক ড্রোন ক্রয় করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সর্বমোট সংখ্যা হবে 12 থেকে 24টি পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে 2025 সালের মাঝে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ফোর্সেস গোল 2030-র আওতাধীন নজরদারি এবং অ্যাটাক ড্রোন ক্রয় করা হবে। কমপক্ষে 6 থেকে 12টি ক্রয় করবে চীন অথবা তুরস্ক থেকে। মেরিটাইম অ্যাটাক ড্রোনের জন্য কোন দেশকে নির্বাচন করবে তা বলা কঠিন। এক্ষেত্রে আকিঞ্চি, CH-4B, আঙ্কাইস অথবা CH-5B প্রাধান্য পাবে। এই পরিকল্পনা 2030 সালের পূর্বে বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে বঙ্গোপসাগরে নিয়মিত টহল এবং নজরদারি করতে পারবে। অন্যদিকে সীমান্তে আক্রমণ প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশকে দেওয়া হবে অ্যাটাক ড্রোন। কমপক্ষে 12টি অ্যাটাক ড্রোন ফোর্সেস গোল 2030-র আওতাধীন পাবে বর্ডার গার্ড বাংলাদেশ। এক্ষেত্রে কোন দেশ থেকে এবং কোন মডেলের অ্যাটাক ড্রোন নির্বাচন করা হবে তা বলা কঠিন।
বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য সাশ্রয়ী মূল্য এবং চাহিদা অনুযায়ী বায়রাক্তার টিবি-2 সবচেয়ে আদর্শ হবে, কারণ সীমান্তে আক্রমণ হলে প্রতিপক্ষের ট্যাঙ্ক মুহূর্তে ধ্বংস করে দেবে বায়রাক্তার টিবি-2 অ্যাটাক ড্রোন। সেক্ষেত্রে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান এই তিন বাহিনীর জন্য আলাদা তিনটি মডেলে অ্যাটাক ড্রোন ক্রয় করা হবে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের জন্য সেনাবাহিনীর সঙ্গে সাদৃশ্য রেখে অ্যাটাক ড্রোন ক্রয় করা হবে। পাকিস্তানের মতো 5টি অ্যাটাক ড্রোন ক্রয় করতে না পারলেও কমপক্ষে 3টি মডেলের অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ সামরিক বাহিনীতে। সর্বমোট অ্যাটাক ড্রোনের সংখ্যা হবে 40 থেকে 60টি পর্যন্ত। মিয়ানমারের বিরুদ্ধে এই সংখ্যা যথেষ্ট থেকে বেশি, তবে মনে রাখতে হবে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত। সামরিক দৃষ্টিভঙ্গি থেকে ভারতকে মোকাবেলায় প্রস্তুত থাকলে মিয়ানমার এমনিতেই কাউন্টার হবে, তাই ভারতকে মোকাবেলায় 100টি অ্যাটাক ড্রোন নিয়ে বিশাল বহর গঠন করতে হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভারত কখনই আক্রমণ করে বাংলাদেশের ভূখণ্ড নিয়ন্ত্রণ নিতে পারবে না, বরং যুদ্ধের চোরাবালিতে আটকে যাবে। আর একবার ভারতের মেরুদণ্ড দুর্বল হলে চীন এবং পাকিস্তান আক্রমণ করে ভারতের অরুণাচল, লাদাখ এবং কাশ্মীর দখল করে নেবে। তাই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার পূর্বে ভারতকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে, আসলে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে নাকি অন্যদিকে বিশাল ভূখণ্ড হারাবে, সেক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ থাকবে। আর 100+ অ্যাটাক ড্রোন অপারেট করার পরিকল্পনা থাকলে নিজ দেশে লাইসেন্স নিয়ে উৎপাদন শুরু করতে হবে। তুরস্ক এবং চীন উভয় দেশ বাংলাদেশকে লাইসেন্স প্রদান করতে মুখিয়ে আছে। যে কোনো একটি দেশ থেকে লাইসেন্স নিয়ে গণহারে অ্যাটাক ড্রোন উৎপাদন করা সময়ের দাবি, আর যদি তার নাও করে তবে 40 থেকে 60টি অ্যাটাক ড্রোন দিয়েও ভারতকে কাবু করা সম্ভব। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে 100+ অ্যাটাক ড্রোনই প্রয়োজন হবে, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত তিন দিক থেকে। সেক্ষেত্রে পাকিস্তানের মতো বাংলাদেশও দক্ষিণ এশিয়ায় অন্যতম অ্যাটাক ড্রোন অপারেটকারী দেশ হবে, যা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।